না, আমি পার্সোনালি অনেককে দেখি যারা অনেক ফ্যাটি, তারা হচ্ছে নতুন জয়েন করেছে, 2-3 মাস 4 মাস হয়েছে, দে আর ডুইং ডেডলিফট 100 কেজি 120 কেজি 150 কেজি, তারা অটোমেটিকলি ওয়েট বাড়াচ্ছে, বাট তারা কিন্তু জানে না কীভাবে মারতে হয় বা হাতের পজিশনটা কীভাবে নিতে হবে। তারা দেখেছে ডেডলিফট মারলে হয়তো ওয়েট কমে বা ব্যাক বেশি স্ট্রং হয়, এর জন্য ডেডলিফটটা অনেক ইম্পর্টেন্ট। তো আসলে ডেডলিফট ব্যায়ামটা আসলে অনেক ইনজুরিয়াস, এটা লোয়ার ব্যাকের জন্য খুব ভালো ব্যায়াম, শুধু লোয়ার ব্যাক না ফুল বডির জন্য এটা ভালো, বাট ইনজুরিয়াস ব্যায়ামটা। তো এই কারণে এটা প্রপার ফর্মে না করলে মানে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে।